নমস্কার, আমি শান্তনু পাত্র। আপনারা এখন দেখছেন অ্যাম্বিশন স্টাডি। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু, আমরা আর একবার এখানে ভূগোলের ব্যপ্ত পাট্টিকা অর্থাৎ ম্যাক্রো লেসন প্ল্যান নিয়ে আলোচনা করব। ফরম্যাট আমাদের একই রকম থাকবে, লেফট সাইডে যেমনভাবে লেখা আছে এগুলো লিখবেন। এটা আমরা অষ্টম শ্রেণী থেকে নিয়েছি। বিষয় ভূগোল, একক হচ্ছে চাপ বলয় ও বায়ুপ্রবাহ। এগুলো অনেকগুলো উপএককে ভাঙা হয়েছে, সবগুলো আপনাকে লিখতে হবে। আমাদের আজকের যে পাঠটা সেটা হচ্ছে বায়ুচাপ বলয়। এরপর আমরা চলে যাচ্ছি শিখন উদ্দেশ্যে। প্রথমে আছে সাধারণ, এখানে দুটো পয়েন্ট আছে, দুটো পয়েন্টকে আপনারা সুন্দরভাবে লিখবেন। এরপর হচ্ছে বিশেষ উদ্দেশ্য। বিশেষ উদ্দেশ্যের মধ্যে চারটে পয়েন্ট আছে, জ্ঞানমূলক, বোধমূলক, প্রয়োগমূলক এবং দক্ষতামূলক। প্রত্যেকটার জন্য দুটো করে অপশান আছে। জ্ঞানমূলকের দুটো পয়েন্ট আছে আপনারা লিখবেন, বোধমূলকের দুটো পয়েন্ট লিখবেন, প্রয়োগের দুটো পয়েন্ট, দক্ষতার দুটো পয়েন্ট। এগুলো লেখার পর পাঠ সহায়ক উপকরণ, সাধারণ উপকরণ আছে এবং বিশেষ উপকরণ আছে। বিশেষ উপকরণে আমরা নিয়েছি বায়ুচাপ বলয়গুলির অবস্থানের একটি চিত্র। এরপর শিক্ষণ পদ্ধতি নির্বাচন, যেভাবে আপনি ছাত্রছাত্রীদের পাঠটা ক্লাসরুমে শেখাবেন সেটা আপনাকে লিখতে হবে, এবং এর মধ্যে অবশ্যই ব্ল্যাকবোর্ডের ব্যবহার থাকবে। এখানে যেমনভাবে আছে লিখুন। আয়োজন স্তর হচ্ছে উপস্থাপন স্তরের পূর্বে, অর্থাৎ পাঠে প্রবেশ করার পূর্বে শিক্ষার্থীরা যাতে পাঠের প্রতি মনোযোগী হয় সেজন্য পূর্ব পাঠের রিলেটেড কিছু প্রশ্ন তাদের করবেন এবং তারা উত্তর দেওয়ার চেষ্টা করবে। এইভাবে শিক্ষকের প্রশ্ন শিক্ষার্থীর উত্তরের মাধ্যমে এই আয়োজন স্তরটা আমাদের শেষ হবে। এরপর আমরা চলে আসছি পাঠ ঘোষণা। পাঠ ঘোষণা করব, আজকে যে পাঠটা আমরা পড়াবো সেটাই ঘোষণা করব। বায়ু চাপ বলয় সম্পর্কে আলোচনা করব। উপস্থাপন স্তরে ভাঙাটা হচ্ছে বিষয়বস্তু, শিক্ষকের আচরণ, শিক্ষার্থীর আচরণ, ব্ল্যাকবোর্ডের ব্যবহার এবং শিক্ষা সহায়ক উপকরণের ব্যবহার। এটা একটা পেজের মধ্যে করা হয়েছে, আপনারা চাইলে আর একটা পেজ বাড়িয়ে নিতে পারেন। এইভাবে এটাকে তৈরি করা হবে। বিষয়বস্তুর মধ্যে আপনারা পুরো জিস্টটা পড়ে সুন্দরভাবে নিজের ভাষায় লিখবেন। শিক্ষকের আচরণের মধ্যে আপনারা বিষয়বস্তু থেকে কিছু প্রশ্ন করবেন, শিক্ষার্থীর আচরণের মধ্যে সেই প্রশ্নের তারা কিছু উত্তর দেওয়ার চেষ্টা করবে। ব্ল্যাকবোর্ডের ব্যবহার, যেগুলো ইম্পর্টেন্ট জিনিস আছে সেই জায়গাগুলোকে পয়েন্ট আউট করে ওখানে লিখবেন, এবং এই ছবিটা আপনারা এঁকে তাদের বায়ুর চাপ বলয়টা দেখিয়ে দিতে পারেন। উপকরণ হচ্ছে কি, বায়ু চাপ বলয়ের একটি মানচিত্র এনে শিক্ষার্থীদের দেখানো হবে। এরপর মূল্যায়ন স্তর, আজকে যেটা আমরা পড়ালাম সেখান থেকে তাদের কিছু প্রশ্ন করা হবে, তারা সেটার উত্তর দেওয়ার চেষ্টা করবে। এইভাবে আমাদের মূল্যায়ন স্তরটা শেষ হবে। যদি গৃহকাজ রাখতে চান তাহলে এই পাঠ থেকেই কিছু অনুসন্ধানীমূলক প্রশ্ন তাদের রাখবেন এবং সেটা তারা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নতুন কেউ থেকে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। পিডিএফ ফাইল পেতে চাইলে হোয়াটসঅ্যাপের নাম্বার দিয়ে কমেন্ট সেকশনে যোগাযোগ করবেন। ধন্যবাদ।